অপু বিশ্বাস, অভিনেত্রী ও মডেল। সম্প্রতি তার অভিনেতা শাকিব খান তালাকের নোটিশ পাঠিয়েছেন। সেখানের উল্লেখিত অভিযোগ ভিত্তিতে চলছে শাকিব অপুর সংসার ভাঙনের গুঞ্জন। এ নিয়ে কথা হলো অপু বিশ্বাসের সঙ্গে। শাকিব খানের পাঠানো তালাকনামার নোটিশ নিয়ে সংসার ভাঙনের যে গুঞ্জন চলছে তা কতটা সত্য? ডিভোর্সের নোটিশ পাঠালেই কারো সংসার ভেঙে যায় এটা ভাবার কারণ নেই। আমি তো এই ডিভোর্স মানি না, সংসার ভাঙার প্রশ্ন আসছে কেন? যেটা ঘটেছে তা নিয়ে অবশ্যই সংযতায় আসব। আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে কি সংযতায় আসতে চান? আমি কোনো রকম আইনি জটিলতায় যেতে চাই না, স্বামী ও সংসার দুটোই চাই। তার জন্য আদালত পর্যন্ত যেতে হবে এটা মনে করি না, তাতে বরং সম্পর্কের আরও অবনতি হবে। এজন্য সাকিবের মুখোমুখি হয়ে এবং কাছের মানুষদের সহযোগিতার সংযতায়ের কথা ভাবছি। সাকিবের মুখোমুখি হওয়ার সুযোগ না পেলে নারীবাদী সংগঠনের সহায়তা চাইব। নারীবাদী সংগঠনের সহায়তা চাওয়ার কারণ কি? তালাক পাওয়া মেয়েরা এদেশে কতটা অবহেলার শিকার তা কম বেশি সবাই জানেন। তাছাড়া আমাদের সন্তান আব্রামের ভবিষ্যতের কথা তো ভাবতে হবে, তার কথা চিন্তা করেই আমাকে এটা সমাধানের পথ খুঁজতে হবে। এজন্য আমার আর আব্রামের পাশে মানবাধিকার ও নারী সংগঠনগুলো চাই। শুধু তাই নয়, অনেকের কাছে এও বলেছি প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চাইব। তিনি অত্যন্ত সহনশীল ও সুবিচারক মানুষ, তার সদয় হস্তক্ষেপ এই দুর্বিষহ অবস্থা থেকে আমাকে মুক্ত করতে পারে। শাকিব খান যে অভিযোগ করে তালাকে নোটিশ পাঠিয়েছেন তা ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাহলে তালাক চাওয়ার কারণ কি? এই প্রশ্ন আমারও। শাকিব কার বুদ্ধিতে এসব করছে বুঝতে পারছি না। সে নিজেও জানে তার অভিযোগ সত্য নয়। আমি একজন মা যে তার সন্তানের মঙ্গলের জন্য অনেক কিছু করতে পারে। আমি এমন কিছু কখনো করব না যাতে আব্রামের কোনো ক্ষতি হয়। চিকিৎসার জন্য দেশের বাইরে গেলেও আব্রাম যেন সুরক্ষিত থাকে তার সব ব্যবস্থাই করে রেখেছিলাম। আর বয়ফ্রেন্ড নিয়ে শাকিবের যে অভিযোগ তা সত্যিই হাস্যকর। এরকম আরও নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।